আসসালামু আলাইকুম, রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আমি বোলের পানিতে বারান্দায় কলমি শাক চাষ করেছিলাম, তো সেই কলমি শাক আজকে আমি সংগ্রহ করব এবং আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। কুমিল্লা অঞ্চলের শুটকি এবং তার সাথে আরও কিছু দিয়ে আমি মজার একটি রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি বলে চাষ করা কলমি শাক সংগ্রহ করছি। আমি সব আগা পাতা সব কেটে নিব আজকে, আমি খাওয়ার জন্য সব কেটে নিচ্ছি। দর্শক, এই কলমি শাক চাষ বোলের মধ্যে পানিতে কীভাবে করতে হয় এবং কীভাবে যত্ন নিতে হয় এর একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু আমার শাক হয়েছে। আমি শাকগুলি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটু বড় বড় টুকরো করে নিতে হবে এই রেসিপিটি তৈরি করতে। দেখতে পাচ্ছেন কীরকম বড় বড় করে কেটে নিয়েছি। এর সাথে আমি দেব সিম এবং আলু। সিম এবং আলু আমি চিকন করে কেটে নিয়েছি। নিয়েছি রান্নার তেল, নিয়েছি সিমের বিচি, শুকনো সিমের বিচি তেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি মরিচ গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি রসুন কুচি, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি শুটকি এবং নিয়েছি ধনিয়া পাতা। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মানে এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো সিমের বিচি, খোসা ছাড়ানো পরিষ্কার করে নেওয়া, নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ, মোট কথা সব মশলাই আমি দিয়ে দিচ্ছি। আর মশলা পরিমাণগুলি আপনারা দেখি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি যতটুকু দরকার। আর বাসপাতি শীতল শুটকি আমি দিয়েছি ধুয়ে পরিষ্কার করে তিনটি। তো এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষানো হয়, শুটকিটা সিদ্ধ হয়ে আসে। তো শুটকিটা সিদ্ধ হয়ে কিন্তু একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং সিমের কুচি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এই আলু এবং সিম কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কলমি শাক, কাটা কলমি শাক দিয়ে দিলাম। এখন আমি শাকগুলি নেড়ে চেড়ে নিচ্ছি, কলমি শাকগুলো হালকা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি ভালো সিদ্ধ হওয়ার জন্য। তো মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি, তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, মানে সব উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছে আমি পরিবেশন পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এটা অনেক মজা হয়েছে এই রেসিপিটি, কারণ এটার সাথে আমি অনেক কিছু দিয়েছি, শুটকি দিয়েছি, সিমের বিচি থেকে ইত্যাদি ইত্যাদি দিয়েছি। আপনারা দেখেছেন এই রেসিপিটি আমি শিখেছি আমার মামানি এবং ফুফুর কাছ থেকে। কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম, আমার ফুফু এবং মামানি বললো এভাবে খেয়েও খুব মজা পাবে। আসলে অনেক অসাধারণ হয়েছে আমার এই রান্নাটি, আপনারা চাইলে রান্না করতে পারেন। দর্শক, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।